প্রতিষ্ঠান থেকে সয়াবিন প্রতি লিটার 143 টাকা এবং পাম অয়েল প্রতি লিটার 133 টাকা হিসেবে এখন থেকে বিক্রয় করা হবে। আপনারা যদি আগ্রহী থাকেন টাকা নিয়ে পাত্র নিয়ে এখান থেকে ক্রয় করতে পারবেন। বর্তমান রেটেও আরো বেশি বিক্রি করতে হবে। পাইকারি তো আপনি 180 টাকা বিক্রি করতে পারবেন না, পাইকারি বিক্রি করতে হবে 180 কমে। খুচরা বিক্রেতা ভোক্তার কাছে বিক্রি করবে 180 টাকা, এটা সরকার নির্ধারিত রেট। তা আপনি যদি 180 টাকা বিক্রি করেন তাহলে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে? আপনি কোন কোন কোম্পানির তেল রাখেন? আপনার ম্যাগনা ম্যাগনা সিটি সিটি এক সময় একটা আপনাকে আপনি দোষ স্বীকার করেন না না করেন বলেন, এক কথায় বলেন আপনার অপরাধ হয়েছে না হয়নি বলেন। আপনি বলছেন মাল বাজারে কোথাও নেই, বাজারে আমরা ঘুরে আসছি বারবার কোথাও তেল নেই, আপনি কেন স্টক করে রেখেছেন? এটা ঠিক হয়েছে কিনা বলেন, তখন বিক্রি করে তখন বিক্রি করেন কেন? আপনার কাছে কি তথ্য ছিল যে ঈদের পরে দাম বেড়ে যাবে এই কারণে? স্যার আমরা বলছিলাম আমরা কাছে তো মাল সাপ্লাই থাকবে থাকবে, কিন্তু যেখানে ক্রাইসিস নেই সবাই এসে বলছে তেল দেন তেল দেন, আপনি কেন দিচ্ছেন না? আমরা তো মনে কেন দেননি তেল, মনে করেন কোন দোকানদার আমরা তেল না দিচ্ছি, আমরা পুরো বাজারে আমরা চালাই আপনি বেশি দামে কিনলেন কেন? আপনি কত করে কিনছেন? এখন বিক্রি করলে এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে। আপনি কত করে কিনছেন? কত করে কিনছিলেন? আমি
আপনি কি পিছে আসেন তো স্যার একটু বলতে দেন কত করে তেল আমাদের একটু দেখান আর কত বিক্রি করেন একটু বলেন তো আপনি কত করে তেল কিনছিলেন ঈদের আগে ৭,০০০ আপনি লিটার কত করে কিনেছেন একটু বলেন কি পরিমানে লস হচ্ছে বলেন তো কি পরিমানে লস হচ্ছে তাহলে লিটার আপনাদের লস হচ্ছে কেমন বলেন তো কত কিনলেন আর কত বিক্রি করতেছেন কত লস হচ্ছে এটা একটু বলেন তিনটা প্রশ্নের উত্তর দেন এত বিক্রি করতেছে এখনো রয়ে গেছে স্যার কত লিটার আছে স্যার ৩৯৪ ৭,৯৫৬ ঈদের পরে কত দাম বিক্রি করছেন আপনি সেই তথ্য বলে দেন ঈদের পরে কত দাম বিক্রি করছেন তাহলে এই যে ৫ তারিখের পর থেকে এই ইন্টারভিউ ওনার পরে নেই উনি আগে হিসাব বুঝাই দেখুন হিসাব বুঝাই দেওয়ার না আমি আমার ঘরে গেছি